হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং তো তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ নিউজ এবং এটা হচ্ছে কাল যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রভিশনাল মেরিট লিস্ট যেটা বেরিয়েছে সেটা তোমরা অনেকেই জানো যে এম এতে প্রভিশনাল যে মেরিট লিস্ট যেটা হচ্ছে কারেকশানের পর যেটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু এম এর ক্ষেত্রে বেরিয়ে গিয়েছে কিন্তু এম এস সি এবং এম কম বা যা যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি কিন্তু প্রশ্নটা হচ্ছে ওইগুলোও বেরিয়ে যাবে কিন্তু এই যে এম এর যে তোমার প্রফেশনাল মেরিট লিস্টে বেরিয়েছে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে যেমনভাবে আমি বলেছিলাম যাবে গিয়ে জাস্ট ওই এম এ অ্যাডমিশান ফর এম এ তাতে খুলে যে প্রফেশনাল মেরিট লিস্টকে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এই জায়গাটা যেখানে তোমার হচ্ছে কোড ওয়াইজ তোমাদের সমস্ত কিছুর যে লিস্টগুলো সেইগুলো কিন্তু বেরিয়ে আসবে এখানে তাকে উপরেই লেখা আছে যে প্রফেশনাল মেরিট লিস্ট আফটার কারেকশান পার্ট এ এখানে বলা হচ্ছে যে অবশ্যই যে প্রফেশনাল মেরিট লিস্টটা ছিল সেটা কারেকশানের পরেই দেওয়ার কথা তো যেটা আশা করা যাচ্ছে যে কারেকশানের পরেই এই লিস্টটা দেওয়া হয়েছে কিন্তু প্রবলেমটা থেকে গেছে যে এর মধ্যে অনেক জায়গাতে কিন্তু অনেকেরই কারেকশানটা হয়নি তো এই ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে কালকে আমাকে অনেকেই মেসেজ করে বলেছেন তিন চারজনের মতো যে তারা বলছে যে তার এই যে লিস্টটা বেরিয়েছে এটা কেউ কেউ জিজ্ঞেস করেছে কারেক্টের লিস্ট কিনা অবশ্যই এটা কারেকশানের লিস্ট কিন্তু কারো কারো বলছে তারা যে কারেকশানের জন্য অ্যাপ্লাই করেছিল ইমেলের মাধ্যমে তার যে মানে কারেকশানটা সেটা কিন্তু এখানে আপডেটই হয়নি এবং একজনের দুজনের নয় তিন চারজনেরই আমি কিন্তু মেসেজ পেয়েছি এবং তারা বলছে যে তাদের যে নাম্বারটে নাম্বারের প্রবলেম ছিল বা সিইউ নন সিউতে প্রবলেম ছিল তাদের কিন্তু সেই নাম্বারগুলো বা এগুলো কিন্তু এখানে আপডেট হয়নি তো এর ফলে কিন্তু তাদের ভুলটা থেকেই গেছে এবং আমি যদি তোমাকে এখানে যে কোনো একটা যদি লিস্ট তোমাকে দেখাই সেখানেও তোমরা দেখতে পাবে ভুল কিন্তু আছে তো দেখো এখানে যদি আমি একটা এ করি সেটা আমি ওপেন করে রেখেছি দেখো এটা হচ্ছে তিনশো যেটা গ্রুপ নাম্বার তার হচ্ছে যে প্রভিশনাল লিস্ট যেটা সেখানে দেখো এখানে যদি আমি তোমাকে দেখাই সিম্পল যদি আমি নাম্বারটাই দেখাই কারণ এখানে সব পার্ট এ যেহেতু সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আগে ছিল তাদেরই এ করা আছে এখানে দেখো সবচেয়ে প্রথমেই যেটা রয়েছে দীপিকা মাকাল তার ক্ষেত্রে অনার্সের ফুল মার্কস দেখাচ্ছে আঠেরোশো এটা কি করে হয় অনার্সে কোনো দিনও আঠেরোশো মার্কস থাকতে পারে না অনার্সের মার্কস অবশ্যই আটশো তার ক্ষেত্রে এইটা কিন্তু ভুল হিসাবে রয়েই গেছে ঠিক আছে তারপরে দেখো এখানে দেখো বাদ বাকিগুলো এমনি তোমার আটশো আটশো করেই রয়ে গেছে এই ক্ষেত্রে তোমার তো এইটা ভুল তো রয়েই গেছে অতএব বুঝতে পারছো যে এখানে কিছু মানে হয়তো অনেক ক্ষেত্রেই ঠিক করা হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঠিক করাই হয়নি অনেকেরই আছে তারপরে দেখো এই যে এখানে যেটা রয়েছে আটশো বারোশো ছত্রিশ এরকম কিন্তু ভুল রয়েই গেছে এর ফলে কিন্তু এই যে পার্সেন্টেজে তার হয়তো অনার্সের নাম্বার হয়তো কম ছিল বা জেনারেল নাম্বার মিলিয়ে যে টোটাল যে পার্সেন্টেজটা হয়েছে অ্যাগ্রিগেটটা হয়েছে তার ক্ষেত্রে হয়তো বেশি হয়ে গেছে সে কিন্তু আগে লিস্টে জায়গা পেয়ে গেছে বা হতে পারে অনার্সে বেশি নাম্বার ছিল আর পার্সের নাম্বারটা যোগ করতে গিয়ে তার কিন্তু ওভারঅল নাম্বারটা কমে গেছে এর ফলে লিস্টের পিছনের দিকে চলে এসছে এই ভুলগুলো কিন্তু রয়ে গেছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে তোমার কারেকশানের লিস্ট দেওয়া ছিল তাতে কিন্তু পুরোপুরি বলা ছিল যে অনার্সের পার্সেন্টেজটাই দিতে অর্থাৎ যারা আগে আঠেরোশো দিয়েছিলে তাদেরও কিন্তু এটা কারেকশন করা উচিত ছিল তারা কিন্তু কারেকশান করেনি এর ফলে কিন্তু লিস্টার এখানে কিন্তু ভুলভান্তি থেকেই গেছে তো এই ক্ষেত্রে তোমাদেরও যদি কোনো ভুলভান্তি থেকে থাকে অর্থাৎ দেখো এখানে এই যে তোমাদের নাম্বার কারো হয়তো এই দেখো যদি পাঁচশো চৌষট্টি হয় কারো ক্ষেত্রে হয়তো পাঁচশো ছেচল্লিশ ছিল বা কারো পাঁচশো ছেচল্লিশ ছিল সেটা পাঁচশো চৌষট্টি হবে এই রকমই কিছু যাদের মিস্টেক হয়ে গিয়েছিল বা নাম্বার দিতে ভুল হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে আপডেট হয়েছে কি না অবশ্যই নিচে কমেন্ট করে জানাও কারণ যাদের এখনো পর্যন্ত এই আপডেটটাই হয়নি এখানে যেহেতু প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে এই অনুযায়ী কিন্তু আস্তে আস্তে মানে এতগুলো করে এবার আস্তে আস্তে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যাদের কিন্তু ভর্তি মানে এই কারেকশানটা এখনও পর্যন্ত হয়নি তারা প্লিজ কমেন্ট করো এবং তোমাদের সাপোর্টটা একান্তই জরুরি এবং সবাই মিলে আমরা সবাই মিলে আছি তোমাদেরকে সাপোর্ট করার জন্য এবং যে যা যা অসুবিধা রয়েছে কোন জায়গাটা তোমরা আপডেট হয়নি তোমরা যদি নাম্বারের ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে সেইটাও নিচে কমেন্ট করে জানাও বা তোমাদের হয়তো অন্য কোনো জায়গায় সিইউ নন সিউতে যদি এই যে যেমন এই লিস্টটা যেটা হচ্ছে সমস্ত সিইউর আর তোমরা যদি নন সি ইউ ছিলে সেখান থেকে সিইউতে যদি কারেকশানের জন্য পাঠিয়ে থাকো তাহলে তোমাদের সিইউটা আপডেট হয়েছে কিনা সেইটাও যদি তোমরা না পারো তাহলে সেটাও মেনশান করো অর্থাৎ তোমরা কমেন্টে মেনশন করবে তোমাদের যদি ভুল হয়ে থাকে আর কোন জায়গাটা ভুল ছিল সেটা এখনও কারেকশান হয়নি সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাও সেটা নিয়ে আমরা কিন্তু ইউনিভার্সিটির কাছে কিন্তু মেলও করতে পারি বা আমরা ইউনিভার্সিটির কাছ থেকে কারেকশানের জন্য পাঠাতেও পারি রিকোয়েস্টও করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবারই কিন্তু হেল্প হবে এবং আরও একটা প্রবলেম যেটা ক্রিয়েট হয়েছে যেটা আমাকে কয়েকদিন আগে একজন বলেছিল যে মানে ক্যালকাটা ইউনিভার্সিটির মেলের যে কোটা সেটা এত মানে পুরোপুরি ফুল হয়ে গিয়েছে এর ফলে কী হচ্ছে যারা লাস্টের দিকে এই বাইশ তারিখেই ধরো বাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল বাইশ তারিখে যারা কারেকশানের জন্য ইমেল করেছে মানে ওই সেই ফরম্যাটটা দিয়ে প্লাস হচ্ছে তার ডকুমেন্টস দিয়ে তাদের মেলটা পৌঁছায়নি এবং দীর্ঘদিন মানে মানে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা পরে ইমেল যেহেতু রিট্রাই করে সেইটার পরেও কিন্তু তাদের কাছে মেল পৌঁছায়নি কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির যে হেল্প ডেস্কের যে জিমেল অ্যাকাউন্টটা সেটার কিন্তু যে ম্যাক্সিমাম কোটা ইমেল রিসিভে সেটা কিন্তু পুরোপুরি ফুল হয়ে গিয়েছিল এর ফলে তারা তারা যে করতে পারেনি তাদের ক্ষেত্রে কী হবে তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম রয়ে গেছে তো এই এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদেরকে আমাদের এই রিকোয়েস্টটা চালিয়ে যেতেই হবে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে এবং কালকাটা ইউনিভার্সিটিকেও অনুরোধ করব যাতে এই সমস্ত প্রবলেমগুলো প্লিজ সলভ করা হয় কোনো রকম না কোনো রকমভাবে নাহলে কিন্তু এই অ্যাডমিশনের দিকে কিন্তু খুবই প্রবলেম হবে আর একটা যে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে কালকে শনিবার মিটিং হওয়ার কথা ছিল একটা থেকে সেইটার কিন্তু কোনো রকম আপডেট আসেনি আমি অনেক জায়গায় চেক করেছি হয়তো মিটিংটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে বা যারা আধিকারিকরা আছেন হয়তো মিটিংটা হয়েছে কিন্তু কোনো রকমভাবে হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি হয়তো ফাইনাল ডিসিশানটা জানাবেন সেই জন্যই কিন্তু হয়তো কোনো রকমভাবে কোনো কিছু পাবলিকলি বলা হয়নি তো যাই আপডেট আসবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। আর তোমরা এই লিস্টটার পরিপ্রেক্ষিতে অবশ্যই নিচে কমে করো তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই জরুরি সবার জন্যেই সবাইকে বলছি প্লিজ সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এই প্রজন্মই থাকলো তোমাদের কমেন্ট যা যা পাবো সেই অনুযায়ী কিন্তু আমি অ্যাকশান নেব এবং আশা করছি ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এবং তোমরা সবাই মিলে ভিডিওটাকে শেয়ার করো যাদের যাদের এই রকম প্রবলেম হয়েছে আর যত আমরা সাপোর্ট পাবো ততই কিন্তু ইউনিভার্সিটির কাছে সেই হিসাবে গেলে ইউনিভার্সিটিও কিন্তু এই ব্যাপারটাকে খুবই দেখবে এই ব্যাপারটাকে আশা করা যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে সমস্ত বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রকমের গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার নেক্সট ভিডিওতে